আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চিকেন নুডলস রেসিপি। আমরা সাধারণত নুডলস ডিম আর সবজি দিয়ে তৈরি করে থাকি, আজকে তৈরি করে দেখাবো মাংস দিয়ে। এভাবে চিকেন নুডলস রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে আর তৈরি করতেও খুবই কম সময় লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এভাবে তৈরি করে দিলে। এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস, সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনটা ভাজার পরে খুব ক্রিস্পি হয়, এতে করে নুডলসটা খেতে খুবই ভালো লাগে। আমার চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টমেটো, টমেটোটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 3-4টে কাঁচামরিচ, আমি এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। এদিকে আমি 3 প্যাকেট নুডলস আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। নুডলস সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে তেল আর লবণ অ্যাড করেছি, এতে করে নুডলসটা অনেক ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে আসে না। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো নুডলস দিয়েই এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা সস তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিনি। সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই আর আমি লবণ অ্যাড করলাম না। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার সসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। পরবর্তীতে নুডলস রান্নার সময় আমি সসটা ব্যবহার করব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এরপর অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেন। চিকেনটা দেওয়ার সাথে সাথে একটা স্প্যাচুলা দিয়ে চিকেনগুলোকে একটু আলাদা করে দিতে হবে, তা না হলে চিকেনগুলো একসাথে দলা পেকে যাবে। আর ভাজার পরে চিকেন একটার সাথে একটা লেগে থাকার কারণে কর্নফ্লাওয়ার লেয়ারটা নষ্ট হয়ে যাবে আর চিকেনটা ক্রিস্পি হবে না। চিকেনটাকে অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে, তা না হলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে। চিকেনটা এক সাইডে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে দিতে হবে। হাই হিটে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত। আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অপরদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। চেষ্টা করবেন রসুন কুচিটা দেওয়ার জন্য, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনবরত নেড়েচেড়ে রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ, এরপর অ্যাড করে দিচ্ছি গাজর। এবার হাই হিটে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না, হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সবার পরে অ্যাড করেছি, তা না হলে টমেটোটা খুব বেশি নরম হয়ে যেত। সবজিগুলোকে কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে নেওয়া সেই নুডলস। নুডলসগুলো হালকা হাতে নেড়েচেড়ে সবজির সাথে একটু মিশিয়ে নেব।
আমি কিন্তু প্রথম থেকেই রান্নাটা হাই হিটে করেছি। চেষ্টা করবেন হাই হিটেই রান্না করতে। নুডলসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণ। প্রথমে নুডলসটা সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম আর সসেও পর্যাপ্ত পরিমাণে লবণ দেয়া থাকে, তাই আমি আর এক্সট্রা করে লবণ দেইনি। আপনাদের প্রয়োজন হলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিতে পারেন। এবার অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে নুডলসটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা নুডলসের গায়ে মশলাগুলো খুব ভালোমতো মিশে যায়। নুডলসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই আর কোথাও দলা পেকেও নেই। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এবার নুডলসটাকে সার্ভ করে নেব। খুবই কম উপকরণে আর কম সময়ে তৈরি করা যায় মজাদার এই চিকেন নুডলস। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে, আশা করছি নিরাশ হবেন না। চিকেনটা হয় ক্রিস্পি, সবজি আর সসের মিশ্রণে নুডলসটা খেতে খুবই ভালো লাগে। এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।